Press the bell icon on the YouTube app and never miss another update. Frozen yeah. shoulder, it খুব কমন আমাদের দেশে এটা কেন হচ্ছে আপনাকে ধন্যবাদ আসলে এটা অবশ্যই শীতকালে এটা আরো বেড়ে যায় এবং ফ্রোজেন ショルダー আর কয়েকটা নাম আছে আমরা অনেক সময় এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি এবং কিছু ব্যাক টার্মও ইউজ হয় যে ফ্রোজেন ショルダー আমরা বলে ফেলি অনেক সময় আসলে আসলে ショルダーের লস অফ প্রবলেম হয় আমরা এটাকে একসাথে রোটেটর কাপ সিনড্রোম বলে থাকি তো এই ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার হতে পারে রোটেটর কাপ হচ্ছে একটা বড় টার্ম তার ভিতরে ফ্রোজেন শোল্ডার হতে পারে সুপ্রাই স্পাইন স্ট্যান্ডিনাইটিস হতে পারে ক্যাপসুলাইটিস এটি ফ্রোজেন শোল্ডার বলা হয় ইনফ্রাসপাইন এটা স্ট্যান্ডিনাইটিস হতে পারে এখানে কিন্তু শোল্ডারে অনেকগুলো মাসেলস আছে ডেলটয়েড আছে ডেলটয়েড প্রত্যেকটা ফাইবার আছে মিডেল এবং দুপাশের ফাইবার আছে এগুলাতে ইঞ্জুরি জাতীয় সমস্যা হতে পারে এবং শোল্ডারের ভিতরে যে আপনার জোড়া থাকে জোড়াতে অনেক সময় পেরি আথ্রাইটিস হতে পারে তারপরে হচ্ছে ফ্রোজেন শোল্ডার আপনার ঘাট থেকে সার্ভাইকাল স্পন্ডালোসিস বা যদি ডিক্স প্রলাভস থাকে ঘাড়ে তা থেকে কিন্তু যদি রুট পেইন থাকে একটা হাত ফ্রোজেন হয়ে হতে পারে এবং বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে আরও কিছু কমন কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে মধ্যে অন্যতম যেমন সাদদের যে রুগী সাদ্য অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট ডায়াবেটিক ইন্ডিউস ফ্রোজেন শোল্ডার ডায়াবেটিসের এমন কোনো রুগী নেই পৃথিবীতে যে সে ফ্রোজেন শোল্ডারে ভোগে নাই সে কখনো না কোনো না কোনো সময় ফ্রোজেন শোল্ডার আক্রান্ত হয়েছে তো যা কিছু ফ্রোজেন শোল্ডার শোল্ডারে একটা সমস্যা ক্লিনিক্যালি রোগী যে কমপ্লেন করবে হাত উঠাতে পারবে না অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং মানে এই যে কথা মানে কাজ করছে চুল আসরানো তার জামা গায়ে দেওয়া টয়লেট ব্যবহার করা খাবার খেতে রোগী তীব্র ব্যথা হতে পারে এবং এটাকে অনেক সময় নাইট ক্রাইং ডিজিজ বলা হয় মানে রাতের বেলা রুগী যে পাশে ফ্রোজেন হলো সে পাশে যদি সে কাত হয়ে ঘুমায় রাতে সে তীব্র ব্যথা কান্না করতে পারে এই জন্য এটাকে নাইট ক্রাইডিং ক্রাইং ডিজিজ বলা হয় শোল্ডার এই শীত ঋতুতে আরো বেড়ে যেতে পারে তো আমার মনে হয় এটাকে আরো স্পেসিফিক ডায়াগনোসিস করা দরকার একজন স্পেশালিস্টই পারে কারণ এটা বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি অনেক সময় সিম্পল সুপার স্পেন্ডিনেটিসকেও ফ্রোজেন সোল্ডার বলে দেওয়া হয় আসলে কিন্তু তা না আমাদের ডিগ্রি হেল্প করে তো ওটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে বুঝতে পারি আপনি যেহেতু ফ্রোজেন শোল্ডার সম্পর্কে সম্পর্কে জানতে চেয়েছেন এটা আমি বলবো যারা ডায়াবেটিস রোগী অবশ্যই যেন ডায়াবেটিস কন্ট্রোলে রাখে না হলে এটা হতে পারে যাদের ঘাড়ে সমস্যা আছে তাদের ফ্রোজেন শোল্ডার হতে পারে আঘাত থেকে হতে পারে আর বয়সজনিত প্রজেনশিয়ালটা তো হতে পারে আর এটা বেস্ট এবং আমার মনে হয় একমাত্র এক্সারসাইজ ফিজিওথেরাপি এবং চিকিৎসা বেটার এবং এটা সঙ্গে ডায়াবেটিসও পুরো কন্ট্রোল জি স্যার আর অন্যান্য ডিজিজ থাকলে সেটা কন্ট্রোল করতে হবে তবে এখানে একটা জিনিস কি যে ফোজেন ショルダー হলে রোগীরা কষ্ট পায় অনেক কিন্তু রোগ হিসেবে কিন্তু এটা ওরকম মানে রোগীরা তো হাত না তুলতে পারলে খুবই ভয় পেয়ে যায় এত ভয় পাওয়ার মতো কিছু না কারণ কি এটা কিন্তু ন্যাচারাল প্রসেসেই একটা সময় গিয়ে এটা দেখা যায় যে ইমপ্রুভ করে আমরা যে চিকিৎসাগুলা দি পার্টিকুলারলি এটাই কিন্তু হচ্ছে যে ওনাদের বিভাগ যে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ থেরাপিউটিক এক্সারসাইজগুলাই প্রথম এবং এটাতেও কিন্তু বেশিরভাগ রোগী ইমপ্রুভ করার কথা এবং এটা হলো ওই যে নরমালি ন্যাচারাল প্রসেসে যে লম্বা সময়টা লাগার কথা ওটাকে ছোট করে ফেলার একটা পদ্ধতি যেন রোগীর কষ্টটা কমে যায় এই এবং দেখা যায় যে ডায়াবেটিক হলে কিন্তু ডায়াবেটিস সময়টা অনেক বেশি লাগে সাধারণ মানুষ থেকেও বেশি সময় লাগে ওনারা যদি এরকম হয় যে মানে শুরু থেকে ব্যায়ামটা শুরু করতে পারেন এবং এটা কিন্তু ভাগ আছে যে যখন ব্যথা থাকবে তখন কোন ব্যায়াম করবে আর যখন ব্যথাটা কমে যাবে তখন কোন ব্যায়াম করবে তো সেই হিসেবে যদি করতে পারেন তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার রোগ হিসেবে সিরিয়াস রোগ না আচ্ছা আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনি জানতে চাচ্ছিলাম যে শীতকালে ব্যথা বাড়ে এটা সময় হব পেশেন্টের জন্য কমন তো এই ব্যাপারে যদি কিছু বলতে বা আর লাইফস্টাইল চেঞ্জ করলে বিভিন্ন এটা তো অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কানুন আছে আমি বলছিলাম যে আমি এর আগেও বললাম যে থ্রি ডি নিয়ে একটা ইয়ে করা হয় যে আমরা খাওয়ার প্রত্যেকটি প্রতিনিয়ত খাওয়া খাদ্যের ওপর একটা ইয়া করতেছি ভেজাল খাচ্ছি বা অন্যান্য জিনিস যেটা খাচ্ছি সেটা আমাদের আমাদের শরীরের জন্য মানে সঠিক না এই ধরনের ইয়াদের ডায়েটারি একটা ম্যানেজমেন্ট সুন্দরভাবে একটা হওয়া উচিত তারপরেও আমাদের যে সমস্ত ডিসিপ্লিন একটা ভাবে চলা তারপরে ডিজিজ যে সমস্ত আছে সেগুলো ভালোভাবে কন্ট্রোল করে চলা তারপরেও আমাদের যে সমস্ত আমরা ড্রাগ কিছু কিছু অনেক অনেক লোক আছে অনেক ধরনের ওষুধ খায় এগুলো আমাদের পরামর্শ নিয়ে কোনটা কি করে সেটা একটু ভালো ডাক্তার কাছে পরামর্শ নিয়ে খাওয়া চলা উচিত আমি এই জন্য বলবো তারপরেও আমার একটা সাজেশন থাকবে একটা লোকের সবসময় সে যেন ফাইবার ডায়েট সবসময় যেন তার খাওয়ার মধ্যে কিছু না কিছু রাখে ফাইবার ডায়েটের মধ্যে সবচেয়ে ভালো হলো যেমন ওক মিল আছে তারপরে ভেজিটেবল যে লিফি ভেজিটেবল যে সমস্ত আছে তারপরে আমাদের এই ব্রোকলি আছে আমাদের দেশে এখন বেশি হ্যাঁ এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে ফাইবার এই ইয়েতে যেমন পেঁপেতেও ফাইবার অনেক আছে আমরা পেঁপের তরকারি খেতে পারি বা ইয়া খেতে পারি এগুলাতে ফাইবার খাওয়ার সঙ্গে সঙ্গে এটা আমাদের অনেকটা ক্ষেত্রে আমরা রিলিফ পাবো বিশেষ করে বাদ ব্যথা যেটা বলে বাদ ব্যথাতে একটা সিম্পল একটা পাবলিকের টার্ম এটা নিয়ে বাদ ব্যথা বলে কোনো ইয়া নাই আমরা মেডিকেল টার্মে বলি যে এটা আর্থারাই গাউটি আর্থারাইস যে হাইপার ইউরিসিমিয়া প্রোফাইস নামে একটা ইয়া জমে এক জায়গায় যে শীতের কালে সেটা জমে বেশি এবং এই জমাতে একটা স্পেসিফিক জয়েন্টের ভিতরে ভিতরে জমে যায় যার ফলে ওই জায়গাটা তার সিভিয়ার পেইন হয় ব্যথা হয় এবং নানান ধরনের উপসর্গ দেখা দেয় এই জন্য আমাদের ওই ধরনের জিনিসটাকে তাকে একটা ইয়ে রাখতে হবে বাদ ব্যথা হলেই যে আমরা বলবো যে কিন্তু মেডিকেল টার্মে বাদ ব্যথা হয়তো উনি আমাদের ইমোটোলজিটা আসেন উনি বলবেন মেডিকেল টার্মে বাদ ব্যথা রিমেটিক ফেভার যেটা আমরা বলি সেটা হলো বাদ ব্যথা বাদ জ্বর বলা হয় বাত জ্বর এই বাদ জ্বরটা সাধারণত ইউজুয়ালি উনি আর বলবে এই যে বাচ্চাদের বেশি হয় পাঁচ বছর থেকে পনেরো বছরের মধ্যে এই বাচ্চাদের বেশি বেশি হয় আর তারপরে এটা ইউজুয়ালি কম হয় এটা অ্যাওয়ারনেস থাকা নিয়ে অনেক ভুল চিকিৎসা হচ্ছে জুনিয়র ডাক্তারদের মধ্যে অনেক দেখা যাচ্ছে যে তারা ওই বাদ জ্বর হিসাবে তাকে অনেকদিন ধরে ওষুধ খাওয়াচ্ছে পেনিসিলিন বা অন্যান্য ইঞ্জেকশন ফর্মে এটা একটা সঠিক মানে ডায়াগনোসিস করে তার একটা সঠিক চিকিৎসা হওয়া উচিত এটা আমাদের মনে হয় একটা হিমোটোলজিস্ট বা স্পেশালিস্টের কাছে গিয়ে তার ভালো চিকিৎসা নেওয়া উচিত জি ধন্যবাদ খুব সংক্ষেপে বাদ জ্বর আমাদের কাছে সময় একদমই সময়ের অভাব অনেক বাদ জ্বর সম্পর্কে কিছু বলবেন আর হচ্ছে বেশি কনফিউশন ওটা হয় সাধারণত অন্যান্য যে এগুলোর সাথেই তবে বাদ সবচেয়ে প্রথম কথা বাদ জ্বর বাচ্চাদের রোগ এটা কিন্তু একটা বয়সের পরে প্রায় বলে যে বয়স পঁচিশ হয়ে গেলে হয় না বললেই চলে আর বাদ সাধারণত লক্ষণের মধ্যে গিরা ব্যথা হচ্ছে একটা লক্ষণ কিন্তু সেটারও একটা প্যাটার্ন আছে যে আমরা বলি বড় জোড়াগুলা ধরবে মাইগ্রেটরি মানে একটা একটু ভালো হয়ে গিয়ে আরেকটাতে যাবে তীব্র ব্যথা হয়ে ফুলে যাবে তার মানে সারা গায়ে ব্যথা কিন্তু বাদ জন না দ্বিতীয় হচ্ছে যে গিরা ব্যথা ছাড়াও হার্টের হার্টের সমস্যাটাই কিন্তু জ্বরের একটা বড় সমস্যা যেটাকে কার্ডাইটিস বলা হয় এছাড়া গায়ে কতগুলো চাকা হতে পারে কতগুলো গুটি হতে পারে আর সবচেয়ে বড় কথা যে পেশেন্টের গলা ব্যথা এরকম যে তিন চার সপ্তাহ আগে একটা গলা ব্যথা হয়েছে এরকম একটা হিস্ট্রি সে বলবে এবং এরপরে আমরা সবচেয়ে সমস্যা যেটা হয় যে এস ও টাইটার কিন্তু জ্বরের নির্ণয় করার একমাত্র টেস্ট না এইসো টাইটার হচ্ছে স্ট্রেপটোকক্কাস নামে একটা জীবাণু গলায় সংক্রমণ করলে ওই টেস্টটা করলে প্রত্যেকই পজিটিভ হবে তার মানে ছাড়াও হতে পারে অনেক বেশি ক্ষেত্রে তাই হয় তো সেজন্য এইসো টাইটার বেশি হলে আমরা বলবো না যে এটা বাতজ্বর আমাকে দেখতে হবে যে অন্য লক্ষণগুলা বাতজ্বরের সাথে মিলে কিনা এবং আমরা যে পেনিসিলিন দিয়ে চিকিৎসা দেই বাতজ্বরের রোগীদের এই চিকিৎসাটা দেওয়া হয় মূলত হার্টের ভালভকে ভালো রাখার জন্য কেন ভালভ ফেল না করে এটা কিন্তু এইজন্য দেওয়া হয় না যে ব্যথা কমাবে